শৈশবে হারিয়েছেন দৃষ্টিশক্তি, তবুও দমে যাননি, পাঠ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আর বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করার আগেই শুরু করেছেন পেশাদার অনুবাদকের কাজ। প্রতিবন্ধকতাকে জয় করা এই মানুষটির নাম ফয়সাল। সমাজের করুণা নয়, নিজেকে গড়ে তুলেছেন সম্পদ হিসেবে। চট্টগ্রাম জেলা প্রতিনিধি সাজাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাত্র নয় মাস বয়সেই জলবসন্তের ভুল চিকিৎসায় দুই চোখের আলো হারান ফয়সাল। নিজের পৃথিবী জুড়ে যেখানে অন্ধকার, সেই অন্ধকারকে জয় করা অদম্য ইচ্ছাই ছিল একমাত্র সম্বল। ২৬ বছর বয়সে এসে আলোহীন ফয়সাল যেন আলো হয়ে ফুটছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ফয়সাল এখন প্রতিবন্ধিতার বোঝা নয়, বরং সমাজে উদাহরণ হিসেবে বেঁচে আছেন। ইতিমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে পেশাদার অনুবাদকের কাজ শুরু করেছেন। রোহিঙ্গারা যতদিন পর্যন্ত না তাদের ঘরে বসেই এখন প্রতিমাসে আয় করছেন ২৫০০ মার্কিন ডলার, টাকার অঙ্কে যা বর্তমানে প্রায় ৩.৫ লাখ। খুবই কঠিন ছিল সবকিছু ম্যানেজ করা, শ্রুতি লেখক ম্যানেজ করা, অনেক ঝামেলার ছিল প্রতিবারই। উচ্চ মাধ্যমিক পাশ করার পরে সৌভাগ্যবশত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে ভর্তি হই। বিভিন্ন যে সংগঠনগুলো আছে, দক্ষতা উন্নয়ন বিষয়ক সংগঠন, সেগুলোতে আমি অংশগ্রহণ করা শুরু করি। যে স্বপ্ন আমি দেখতাম সেটাই আসলে বাস্তবায়িত হয়েছে। এই যে আমি প্রায় ২৫০০ ডলার প্রতি মাসে ইনকাম করছি, ভবিষ্যতেও আমার উদ্দেশ্য থাকবে যারা একটু প্রতিবন্ধকতার সম্মুখীন তাদেরকে আমি আমার পক্ষ থেকে যতটুকু সহায়তা করা যায় আমি অবশ্যই করব। ল্যাপটপের স্পিকারে ভেসে আসার শব্দ শুনেই প্রতিষ্ঠানের চাহিদা মতো বিষয় বিশেষ সফটওয়্যারের মাধ্যমে বাংলা কিংবা ইংরেজিতে অনুবাদ করে দেন তিনি। প্রযুক্তি জ্ঞানে নিজেকে দক্ষ করে তুলেছেন রীতিমতো, তবে তার এগিয়ে চলাটা মোটেও সহজ ছিল না। দৃষ্টি প্রতিবন্ধী স্কুলের মাধ্যমে মাধ্যমিক পেরিয়ে উচ্চ মাধ্যমিক, পরে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে। এই দীর্ঘ যাত্রায় শুনতে হয়েছে নানা কটু কথা, তবু দমে যাননি। দৃষ্টিহীনতাকে জয় করে রচনা করেছেন সাফল্যের পথ। সন্তানের এমন সাফল্যে মা বাবার চোখে আনন্দের অশ্রু। একসময় যে সন্তানের ভবিষ্যৎ নিয়ে রাজ্যের দুশ্চিন্তা ছিল, সেই এখন পথ দেখাচ্ছেন তাদের। আল্লাহর কাছে কাঁদছি, সেই জন্য আল্লাহ আমার ছেলেকে রহমত করছে, আমার ছেলের ব্রেন খুলে দিছে আল্লাহ। ল্যাস লাগাইছে আমি সোগে, সব টাকা আমার ছেলে দিছে, পরিবারের হাল সব কিছু দিছে। ও ছোটো বোন দুটো আছে, ওদেরকে সব সময় অনেক টাকা যে যেটা চাই এটা দেয়, পরিবারেরও হাল ধরছে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত এখানে ১৫৩৫ জনকে আমরা পুনর্বাসিত করেছি। এর মধ্যে ৪৫ জনের মতো দৃষ্টি প্রতিবন্ধী যে আজকে স্বাবলম্বী এবং গোটা দৃষ্টি প্রতিবন্ধী জগতে সে একটা উদাহরণ। এর মধ্যে অনেক দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করে। ফয়সালের এমন এগিয়ে যাওয়ার গল্প অনুপ্রেরণা যোগাবে অন্যদের, বাধা ডিঙিয়ে গাইবে জীবনের জয়গান, এমনই তার বিশ্বাস। বাংলাদেশ টেলিভিশন।